সন্ধ্যায় দলের ম্যাচ, কিন্তু দুপুরেই মাঠে হাজির সাকিব আল হাসান। ম্যাচ খেলতে বা দেখতে নয়, অনুশীলন করতে। চোখের সমস্যা ভোগাচ্ছে ব্যাটিংকে, দলেও তাই পরিবর্তন এসেছে তার অবস্থানের। শুধু বোলার হিসেবে খেলছেন সাকিব আল হাসান, কিন্তু বিশ্বের সেরা অলরাউন্ডার তা মেনে নিতে পারছেন না। তাই বাম চোখের ফোকাস বাড়াতে বিশেষ পদ্ধতিতে নেটে ব্যাটিং করেছেন। সিলেট থেকে আরিফুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফখরুল হাসান। ম্যাচটির সকালেও অনুশীলনে সাকিব আল হাসান, সিলেট স্টেডিয়ামে রংপুরের একমাত্র ক্রিকেটার। একাকি সাকিবের ফেরার লড়াই, আলোচনা সমালোচনা পাশ কাটিয়ে মাঠে ফেরার তাড়া। বিপিএলে ছন্দে নেই সাকিব, চোখের সমস্যায় ধুঁকতে হচ্ছে ব্যাট হাতে। নির্বাচনের মাঝে ক্রিকেট থেকে দূরে ছিলেন, এরপর চোখের চিকিৎসা নিতে ছুটে যান যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, সিঙ্গাপুরে। বা চোখে পানি জমায় সংকটে এই অলরাউন্ডার। ফোকাস ঠিক রাখতে হেলমেটের মাঝে স্টিকার মেরে ব্যাট করেছেন সাকিব। অনুশীলনে ব্যাট বলের সংযোগ ঠিক রেখেছেন, স্পিন খেলতে সমস্যা না হলেও পেস বলে ছিল অস্বস্তি, ওটা কাটিয়ে উঠতে খেলেছেন বড় শট। কুমিল্লার লেগ স্পিনার রিশাদ হাসানও সাকিবের নেট প্র্যাকটিসের সঙ্গী। ঘণ্টাখানেক অনুশীলন শেষে টিম হোটেলে ফেরার তারা সাকিবের। গণমাধ্যমের জানার চেষ্টা চোখের অবস্থা, তবে নতুন সংসদ সদস্যের সাথে আলোচনার কেন্দ্রে মাগুরাবাসী। আরিফুল ইসলাম, চ্যানেল 24, সিলেট।